আসসালামু আলাইকুম। আমার পেজের সবচেয়ে বেশি সেল হওয়া ড্রেস হচ্ছে কৃষ্ণচূড়া ফ্যামিলি কম্বো। এইবার ঈদে বেশ অনেকগুলো করা হয়েছে, তারপরে কৃষ্ণচূড়া অ্যাম্বুশের যে থ্রি পিসটা এটাও কিন্তু একটা ভাইরাল বলতে গেলে। অনেকগুলো কাজ আমি করেছি, আপনাদের সাথেও বেশ কয়েকটা কিন্তু শেয়ার করা হয়েছে। তো আজকে হচ্ছে আমি ব্লাউজের মধ্যে কিভাবে হ্যান্ড পেন্ট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্লাউজের মধ্যে কিভাবে করতে হয় অনেক আপুরা হয়তো বা মাপটা জানেন না, আজকে কিছুটা হলেও আইডিয়া পাবেন আশা করছি। তো শত ব্যস্ততার মধ্যেও আপন মানুষগুলোর জন্য, প্রিয় মানুষগুলোর জন্য ওদের পছন্দের খাবারগুলো রান্না করতে পারলে নিজের কাছে বেশ ভালো লাগে। আজকে ইফতারিতে একটু ভিন্ন রকমের ইফতারির আয়োজন করছি। আজকে পায়েস রান্না করব, সেই সাথে চিকেন বিরিয়ানি করব। তো আবদুল্লাহ কয়েকদিন ধরেই বলছিল যেন পায়েস রান্না করি। তো প্রথমে হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানির মশলাটা আমার ঘরে ছিল না, তো জাইফার বাবা নিয়ে এসেছে গিয়ে। তো যাই হোক, এখন পোলাওর চালটা আমি দুপুরের দিকে বা দুপুরেরও একটু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ওয়াশ করে। তো এখন হাত দিয়ে একটু এইভাবে করে ভেঙে দিয়েছি চালগুলো। এভাবে করে দিলে জাইফার বাবা খেতে অনেকটা পছন্দ করে। তো হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করতে কিন্তু সব মেয়েরাই পছন্দ করে, ভালো লাগে। চালটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচের মধ্যে লেগে যাবে। আমি কিন্তু এর মধ্যে চিনি, তারপরে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। অনেক ডিস্ট্রিক্টে কিন্তু মিষ্টি খাবারে লবণ খায় না, কিন্তু আমরা খাই, আমরা আবার না খেলে ভালো লাগে না। আর এদিক থেকে হচ্ছে নারিকেল দিয়ে দিলাম, নারিকেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ড হচ্ছে নারিকেল কোড়াচ্ছে বসে বসে, আর বাচ্চারা নারিকেল খাচ্ছে। তো অন্য চুলায় হচ্ছে বিরিয়ানির মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে আলু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, তাহলে আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে। তো আমার পায়েস রান্নাটা প্রায় শেষের দিকে, এখন শেষ মুহূর্তে কিশমিস দিয়ে দিয়েছি, আর কিশমিস দিয়ে চুলা অফ করে দিয়েছি। অনেক সময় কিন্তু কিশমিসটা দেওয়ার পরে দুধ ফেটে যায়, তখন কিন্তু খুবই বাজে একটা অবস্থা হয়ে যায়। তো আমি সবসময় কিশমিসটা দেওয়ার পরে চুলাটা অফ করে দিই, তাহলে আর দুধ ফাটার কোনো সম্ভাবনা থাকে না। আর এদিক থেকে পোলাওর চালটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড তরমুজের জুস বানাচ্ছে। তো এবার রমজানটার মধ্যে তরমুজ প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, তরমুজ এভাবে খাওয়া হচ্ছে, জুস করে খাওয়া হচ্ছে প্রায় প্রতিদিনই। এখন যেহেতু আপনাদের সাথে আমি ডেইলি লাইফস্টাইলগুলো ওইরকমভাবে শেয়ার করা হয় না, তো অনেক কিছুই শেয়ার করতে পারি না। একা হাতে আসলে সব কিছু ম্যানেজ করাটা একটু তো কষ্ট হয়েই যায়। তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আলহামদুলিল্লাহ 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো মহা খুশি। তো অনেকের কাছে মনে হতে পারে 5000 সাবস্ক্রাইবের জন্য মহা খুশি হয়ে গিয়েছি, তো আমার কাছে কিন্তু বিশাল একটা ব্যাপার। আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা যখন খুলেছি আমি এই সম্পর্কে কোনো কিছুই জানতাম না, এখন যে অনেক কিছু জানি তা না, তারপরও আগের চেয়ে তো মোটামুটি যতটুকুই হোক জানি। তো আমার পরিচিত বা আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি কারোই কিন্তু ইউটিউব চ্যানেল নেই। আমি নিজে নিজেই সব কাজগুলো করেছি, নিজে নিজেই চ্যানেল খোলা থেকে ভিডিও আপলোড করা পর্যন্ত সবই করেছি। তো ইউটিউব চ্যানেলটা আমার কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার, আমার অনেক শখের একটা জিনিস। তো এখন যেহেতু বিজনেসটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছি, আবার আমি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। আমি হেরে যাওয়ার মেয়ে না, আমি চেষ্টা করে যাব চ্যানেলটাকে আবার ঠিক করার জন্য। ইনশাল্লাহ কাজ করলে আবার আশা করি ঠিক হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টেবিলে দিয়ে দিয়েছি। আর পায়েসটা কিন্তু অনেক অনেক মজার ছিল, বিরিয়ানিটাও খুব মজা হয়েছিল, আমি বলছি না পরিবারের সবাই বলেছে। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা পেজ দিয়েও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়, আল্লাহ যদি সহায় থাকে তো। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে কিন্তু মোটামুটি আমি কাজ করছি এবং আগেও করেছি। তো ভবিষ্যতেও ইনশাল্লাহ আশা করব আমার আপনারা সবাই আমার পাশেই থাকবেন। তো মোটামুটি বিজনেসের কাজগুলো কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি অর্ডার নেওয়া অফ করে দিব, কারণ আমার তো সময় মতো ডেলিভারি দিতে হবে। যেহেতু যারাই অর্ডার করছেন সবাই কিন্তু ঈদের জন্যই অর্ডার করছেন, তো দু একদিনের মধ্যে আমি অর্ডার নেওয়া অফ করে দিব। তো এর মধ্যে যারা দিতে চাচ্ছেন দিয়ে দিবেন, নয়তো আমি অর্ডার আর নিব না পরবর্তীতে। আর এদিকে আজকে ব্লাউজের মধ্যে কাজটা করব,
তো এখানে প্রথমে আমি ব্লাউজটা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে 36 সাইজের একটা ব্লাউজ। তো আমি যার কাছ থেকে সেলাই করে নিয়ে আসি ওনার কাছ থেকে ব্লাউজটা কাটিয়েছি, আর উনি ব্লাউজ কাটাতে বা ব্লাউজ সেলাই অনেক বেশি পারদর্শী, তাই ওনাকে দিয়ে কাজটা করিয়েছি। তো এটা হচ্ছে পিঠের সাইডটা, আর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরলে কিন্তু দেখতে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার পেজে কিন্তু একটা অফার দিয়েছিলাম, হ্যান্ড পেন্ট কাপল ড্রেস বা ফ্যামিলি কম্বোর সাথে একটা করে ব্লাউজ ম্যাচিং ফ্রি দিচ্ছি। তো অফারটা যারা চান, আর 2 দিন সময় আছে হাতে, অর্ডার করে ফেলবেন। তো পিঠের অংশটাতে আমি একটু বড় করে কাজটা রেখেছি, দেখতে ভালো লাগবে। আমি যখনই কাজ করি কাস্টমারের যেন পছন্দ হয় ওইটা মাথায় রেখেই কাজ করে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হয় আমি চেষ্টা করি কাজটা করে যাওয়ার জন্য। তো যারা নাকি এইভাবে না কেটে শুধু ব্লাউজ পিস দিতে চাচ্ছেন, এখন তাদের জন্য টিপস থাকবে। আপনারা প্রথমে যেই হাতাটা বের করবেন, এক পাশে আপনারা কাপড়ের এক পাশটাতে 2 হাতা করে নেবেন, আর এক পাশ সামনের পাটটা রেখে পিছনের পাটের পিছনের অংশের মধ্যে গলার সাইডটা রেখে আপনারা হচ্ছে এভাবে করে এঁকে নেবেন, তাহলেই হয়ে যাবে আশা করছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো এই তো কাজটা, পিঠের কাজটা কমপ্লিট করে নিয়েছি, আর এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর এখন হাতার কাজটা করব, আর হাতার কাজটা অফলাইনেই আমি সেরে নিব। অনেক কাজই জমে গিয়েছে, তো আমার মোবাইলের মেমোরি একদম ভর্তি হয়ে গেছে। আপনাদের সাথে যে এডিট করে শেয়ার করব সেই সময়টাও কিন্তু আমার হয়ে উঠছে না, তবে খুব তাড়াতাড়ি আশা করছি সব কিছুই শেয়ার করব। আর যেহেতু লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আমার সাথে তো লাইফস্টাইল থাকবেই, কোথায় ঈদ করব, কোথায় কী করব, সব কিছুই থাকবে ভিডিওর মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর অলরেডি যারা কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আর অর্ডার করতে চাইলে আমার পেজে যোগাযোগ করবেন, এখন কোনো প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করলে পেজে জিজ্ঞেস করতে হবে, যেহেতু আমরা কমেন্টে কিন্তু কোনো কিছুর প্রাইস সম্পর্কে বলতে পারবো না। তো কাজটা করার পরে আমি শুকিয়ে নিয়েছি, আর এখন এটা আমি সেলাই করতে নিয়ে যাব। তো একটা অর্ডারের পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম লুকিয়ে থাকে, যেটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। তো এটা আমি সেলাই করতে দিয়ে এসেছি, আর এইদিকে হচ্ছে ছাদের উপরে ইফতারির আগে ওরা বাবার সাথে ঘুড়ি উড়াচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই আনন্দ করেছে বাচ্চারা, অনেক মজা পাচ্ছে। আমি কিন্তু ইফতারি রেডি করেই এসেছি। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।